নিজেকে একজন ভ্যালুয়েবল মানুষ হিসাবে তৈরি করে রাখতে কার না ভালো লাগে বলুন? একজন ভ্যালুয়েবল মানুষ যার মধ্যে কিনা আছে একটা স্ট্রং ক্যারেক্টার, একটা স্ট্রং পার্সোনালিটি, এবং আপনি যদি প্রকৃতপক্ষে সেরকম একজন ভ্যালুয়েবল মানুষ, সেরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার কারোর পেছনে ঘুরে বেড়াবার দরকার হবে না, কারোর কাছে যাবার দরকার হবে না, সেই রকম মানুষের কাছে সবাই আসবে। আপনি কি সেরকম চান না? সেই একটা ইউনিকনেস, একটা ইউনিক ক্যারেক্টার, যেটা আমরা অনেক সময় শুনেছি না যে দশজনের মধ্যে একজন, সেরকম একজন পার্সোনালিটি থাকবে, একটা ভ্যালুয়েবল মানুষ, যে সব সময় কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। আবার কখন অ্যাভেলেবেল থাকবে? না, যখন মানুষের ডার্ক টাইম আসবে তখন তার রোলটা হবে, সে সবার কাছে একটা লাইটের মতন থাকবে, সেরকম মানুষ, তাই না? তো সেই মানুষ হতে গেলে কিন্তু দরকার সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ কোর ভ্যালুস ইন ডে টু ডে লাইফ, আর সেটা হচ্ছে কানেক্টেড টু দ্য স্পিরিচুয়ালিটি, প্র্যাকটিস অফ স্পিরিচুয়ালিটি। তো এটা একটা অপরের সাথে আপনারা দেখুন কানেক্টেড, স্পিরিচুয়ালিটি থেকে আসছে কোর ভ্যালুস, আবার কোর ভ্যালুস থেকে এসে যাচ্ছে একজন ভ্যালুয়েবল মানুষ। প্র্যাকটিস অফ স্পিরিচুয়ালিটি অথবা ইমপ্লিমেন্টেশন অফ স্পিরিচুয়ালিটি, এর একটা ইম্পর্ট্যান্ট রোল হচ্ছে স্ট্রং ক্যারেক্টার ডেভেলপমেন্ট। স্ট্রং ক্যারেক্টার ডেভেলপমেন্ট মানে কি শুধুমাত্রই আমার বা আপনার কত অপোজিট জেন্ডার ফ্রেন্ডস আছে তাই? না, সেটা কিন্তু নয়। এই স্ট্রং ক্যারেক্টার ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে কোর ভ্যালুসগুলোকে লাইফে ইমপ্লিমেন্ট করা। এবং আমি আমার আগের এপিসোডেও যেগুলো বলেছি যে কোর ভ্যালুস, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে ট্রুথফুলনেস অ্যান্ড সিম্পলিসিটি, বাকিগুলো তো সব আছেই, আমি যেগুলো আগে ডিসকাস করেছি। তো এই ট্রুথফুলনেস, এটাই কিন্তু বলতে খুব ইজি, এই ট্রুথফুলনেস, কিন্তু এটাকে কথায় এবং কাজে ইমপ্লিমেন্ট করাটা কিন্তু ততটাই টাফ, ইটস নট দ্যাট ইজি। এবং এইটাকে ইজি করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সেই স্পিরিচুয়াল প্র্যাকটিস করা। একমাত্র স্পিরিচুয়ালিটি এবং মেডিটেশন আপনাকে হেল্প করবে যে ট্রুথফুলনেসটাকে বাড়ানোর জন্য। এবং এই ট্রুথফুলনেস আপনার নিজের মধ্যে দেখবেন, আপনি যত এটাকে ইম্প্রুভ করতে পারছেন, আপনি যত ট্রুথফুলনেসের দিকে এগোচ্ছেন, হতে পারে আপনার চারপাশে দেখবেন অনেক অনেক মানুষের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে মাইন্ডেড। আপনি যত সঠিক পথে থাকবেন, আপনি যত স্ট্রেট ডাইরেকশানে যাবেন, তত দেখবেন আপনার চারপাশে আপনার ফ্রেন্ডস, নাম্বার অফ ফ্রেন্ডস, আপনার আপনি যাদের ওয়েলউইশার ভাবতেন, সো কল্ড ওয়েলউইশার, সব কিন্তু নাম্বার কমতে শুরু করছে। কিন্তু আপনি তখন মানুষকে চিনতে পারবেন, জানতে পারবেন, এবং এই ট্রুথফুলনেস আপনার নিজের মধ্যে যত ইম্প্রুভ করবে, আপনি এটাকে যতটা প্র্যাকটিস করতে পারবেন, তার সাথে সাথে সবথেকে যেটা ইম্পর্টেন্ট কী জানেন, জানেন জিনিস, আপনার চারপাশে যারা আছে, আপনার সারাউন্ডিংসে যারা থাকবে, তারাও আপনার সাথে কতটা ট্রুথফুলনেস মেনটেন করতে পারছে সেটাও কিন্তু আপনি জাজ করতে পারবেন, আপনি ডিটারমাইন করতে পারবেন। এবং আপনি তাদের কথা শুনে, তাদের জেস্টার থেকে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন যে হোয়েদার হি অর শি ইজ টেলিং ট্রুথ অর নট, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং এই বুঝতে পারার সাথে সাথে আপনার দেখবেন আপনার খুব অবাকও লাগবে যে আপনি কী ধরনের মানুষের সাথে নিজেকে এতদিন, আপনি যেটা আপনি হয়তো যাদের খুব মন থেকে হয়তো ফ্রেন্ডস ভেবেছেন, ওয়েলউইশার্স ভেবেছেন, কিন্তু আপনি নিজেও একদিন সেটা অবাক হবেন, যত আপনার এই ম্যাচুরিটি ডেভেলপ করবে, আপনার লেভেল অফ ম্যাচুরিটি, আপনার ট্রুথফুলনেস, স্ট্রং ক্যারেক্টার যত আপনার দেখবেন, আপনার নিজেরই একটা স্যাটিসফ্যাকশন হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে আপনি মানুষকে চিনতে পারছেন। এবং এই যে চিনতে পারার যে ক্ষমতাটা, সেটা কিন্তু একমাত্র আপনাকে হেল্প করবে সেই স্পিরিচুয়াল পাওয়ার। এই স্পিরিচুয়াল পাওয়ার এটা এতটাই পাওয়ারফুল, এটা কিন্তু অন্য কেউ আপনাকে সেটাকে হেল্প করবে না। এবং এই স্পিরিচুয়াল পাওয়ার ডেভেলপ করতে গেলে যেটা আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে মেডিটেশন। এই মেডিটেশনের মাধ্যমেই আপনাকে সেই শক্তিটা সেই পরমাত্মা থেকে আপনাকে নিতে হবে, তার সাথে আপনাকে ইন্টারাক্ট করে তাকেই বলতে হবে যে এই মানুষকে চেনার যে একটা শক্তি, সেই শক্তিটা তুমি আমাকে দাও। এবং এই ট্রুথফুলনেস যত ডেভেলপ করবে তত আপনার হয়তো চারপাশের মানুষ হয়তো আস্তে আস্তে কমতে থাকবে, কারণ আপনি অনেক স্ট্রেট ফরওয়ার্ড হবেন, আপনি অনেক স্ট্রেট ডাইরেকশানে চলতে থাকবেন,
কিন্তু সেখানে কি হবে জানেন, আলটিমেটলি আপনি কিন্তু খুব পিসফুলি থাকতে পারবেন। আপনি দেখবেন এখন আপনার যে ওয়ার্ল্ড, আপনি যেটা লিড করছেন যে লাইফটা, হয়তো আপনার চারপাশে হতে পারে হান্ড্রেডস অফ ফ্রেন্ডস, কিন্তু কজন ফ্রেন্ডস আপনি নিজেও হয়তো সেটা রিয়েলাইজ করেন যে কত কজন ফ্রেন্ডস আছে ওয়ার্থ টকিং, ওয়ার্থ মিটিং, ওয়ার্থ কনসিডারিং। তো এই আস্তে আস্তে যত দেখবেন সেই লিস্টের লিস্ট থেকে নাম্বারসগুলো কমতে শুরু করবে, আপনার কিন্তু ডিস্টারবেন্সটা কিন্তু অনেক কম হবে, আপনার মেন্টালি আপনি খুব পিসফুল থাকতে পারবেন। এখনকার থেকে আপনি এটা যদি আস্তে আস্তে এই ট্রুথফুলনেসটাকে বাড়াতে থাকেন, এবং এতে করে কিন্তু আপনার পার্সোনালিটি স্ট্রং হবে আর আপনার ক্যারেক্টার সব থেকে স্ট্রং হতে শুরু করবে। আর স্ট্রং ক্যারেক্টার মানেই তো সেগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে, হ্যাঁ। তো সেখানে আপনি এই স্ট্রং ক্যারেক্টার যত আপনার ডেভেলপ করবে, যত আপনি স্ট্রং পার্সোনালিটি মেনটেন করতে পারবেন, অটোমেটিক্যালি কিন্তু আপনি এই কোর ভ্যালুসগুলোকে ইমপ্লিমেন্ট করতে করতে কিন্তু সেই সাকসেসের দিকে পৌঁছতে পারবেন, যে সাকসেসটা আপনাকে দেবে শুধুমাত্রই কিন্তু একটা কন্টেন্টমেন্ট, কোনো দুঃখ দেবে না, এবং সেটা থাকবে আপনার একদম লং লাস্টিং কন্টেন্টমেন্ট, একটা এটার্নাল ব্লিস, এবং আপনাকে কিন্তু অনেক বোল্ড করে তুলবে। আমরা অনেক সময় বলি না যে ব্রেন উইথ বিউটি, এই যে ইনার অ্যান্ড আউটার বিউটি, এবং তার সাথে যেটা দরকার সেটা হচ্ছে বোল্ডনেস, এই জিনিসগুলো কিন্তু হেল্প করবে সেই স্পিরিচুয়াল পাওয়ার, যেটা আর কোথা থেকে আপনার এই এত এত, আপনি যতই বই পড়ুন না কেন আর যতই আপনি হাইলি এডুকেটেড হন না কেন, কোনো কিছু থেকে আপনাকে সেগুলো হেল্প করবে না। একমাত্র কিন্তু হেল্প করবে সেই স্পিরিচুয়াল প্র্যাকটিস করা, মেডিটেশন করা, স্পিরিচুয়াল প্র্যাকটিস। যত আপনি নিজেকে জানতে পারবেন, নিজেকে চিনতে পারবেন, আপনি কোথা থেকে এসেছেন, আপনার কী রোল আর কোথায় যাবেন, এই জিনিসগুলোকে আপনি যত মনের মধ্যে এগুলোকে রিভাইজ করতে থাকবেন, ততই কিন্তু আপনার সেই বোল্ডনেস এটা আপনার কিন্তু বাড়তে থাকবে। তখন আপনার কাছে থাউজেন্ডস অফ ফ্রেন্ডস থাকুক কি আপনার কাছে একজন জেনুইন ফ্রেন্ড থাকুক, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে হোয়াট ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ, হোয়াট ইজ লাইফ। এবং যেদিন সেই জিনিসটা আপনি জানতে পারবেন, আপনি দেখবেন অনেক অনেক আনন্দে থাকতে পারছেন। আপনার কিন্তু এই এত এত মেডিসিন খেয়ে কিন্তু আপনাকে থাকতে হবে না, আপনার কিন্তু পিসফুলি আপনি কিন্তু খুব ন্যাচারাল প্রসেসে কিন্তু আপনি ঘুমোতে পারবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তাহলে এখন আমরা কী করব, চলুন কিছুক্ষণের জন্য একটু মেডিটেশন করি। তাহলে চলুন এবার আমি আমার আলোচনায় আবার ফিরে আসি। মেডিটেশন করার আগে আমি আপনাদের সঙ্গে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, মেডিটেশন, স্পিরিচুয়াল পাওয়ার অ্যান্ড ট্রুথফুলনেস। ট্রুথফুলনেস যেটা আমি আমার আগের এপিসোডসেও অনেকবার বলেছি, এবং আপনারা সকলেই জানেন যে যতগুলো কোর ভ্যালুস আছে তার মধ্যে ট্রুথফুলনেস হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। তো এই ট্রুথফুলনেস কথাটার মানে কি, এটা হচ্ছে নিজের কাছে সত্যি কথা বলা, এবং যারা আপনার ভীষণ কাছের, কাছের মানে যারা আপনার জন্য জেনুইনলি, যারা আপনাকে কেয়ার করে, যারা আপনার জন্য সবসময় ভাবে, যারা সবসময় আপনার ভালো চিন্তা করে, সেই সকল মানুষের কাছে ট্রুথফুলনেস মেনটেন করাটা ভীষণ দরকার। তো সেই সকল মানুষদের মধ্যে ফার্স্ট যাদের কথা মনে আসে তারা হচ্ছে আমাদের প্যারেন্টস, আমাদের বাবা মা। আমাদের বাবা মার কাছে সবসময় ট্রুথফুলনেস মেনটেন করাটা ভীষণ দরকার,
বাবা মাকে রেসপেক্ট করাটা ভীষণ দরকার। এবং এরকম দেখা গেছে যে আমরা হয়তো অনেক সময় অনেক কাজে বিজি থাকি, কিন্তু হয়তো ধরুন সেই সময় বাবা বা মা কেউ ফোন করলেন, আপনি সেই সময় কাজে ব্যস্ত আছেন। আমরা অনেক সময় বলে দিই আমরা এখন ভীষণ ব্যস্ত আছি, বা আমরা হয়তো ফোন অনেক সময় রিসিভ করি না বা পরে ফোন ব্যাকও করতে পারি না, এতই ব্যস্ত থাকি। আবার এরকমও দেখা গেছে যে ধরুন আপনি খুব শরীর খারাপ হয়েছে আপনার সেদিন, এবং তার সত্ত্বেও আপনাকে আপনার কাজের জায়গায় যেতে হচ্ছে। সেদিন কারোর ফোন আসুক আর না আসুক, আপনি দেখবেন যে আপনার প্যারেন্টস তারা কিন্তু আপনাকে ঠিক ফোন করে খবর নেবে যে আজকে শরীর কেমন আছে, এখন অফিসে খাওয়া দাওয়া কিছু করেছো কি না, মেডিসিন নিয়েছো কি না, তাই না? এবং তার সাথে সাথে যারা আপনাদের জেনুইন ওয়েল উইশার্স, যারা প্রকৃতপক্ষে আপনাদের কেয়ার করে, আপনাদের কথা ভাবে, আপনাদের রেসপেক্ট করে, দেখবেন সেই সকল মানুষদের, এই বাবা মা এবং যারা আপনাদের কেয়ার করে, দেখবেন একদিন এমন হলো যে আপনি হয়তো এমন কাজে ব্যস্ত হয়ে গেছেন যে সকল মানুষরা খুব জেনুইনলি আপনার কথা ভাবে, আপনাকে কেয়ার করে, তাদের আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তাদের ধরুন ফোন আসা বন্ধ হয়ে গেল আপনার কাছে। এটা ভাবুন তো যে একদিন এমন এলো যে আপনার বাবা মা আপনাকে আর ফোন করছে না, আপনি এতই বিজি, বা যারা আপনাকে কেয়ার করে তাদের ফোন আসে আপনার কাছে বন্ধ হয়ে গেল, তখন কীরকম লাগবে? তখন মনে হবে না যে একটা কিছু আপনি মিস করছেন বা আমরা মিস করছি? এবং আমরা আমাদের বাবা মার সঙ্গে যেরকম বিহেভ করব, আমরা যদি তাদের রেসপেক্ট না করতে পারি, তাহলে একদিন কিন্তু আমাদের লাইফও এমন একটা সময় আসবে যে আমাদেরও কিন্তু তার জন্য অনেক কনসিকোয়েন্সেস ফেস করতে হবে। এবং বাবা মার কাছে যদি আমরা ট্রুথফুলনেস মেনটেন না করতে পারি, তারও কিন্তু একটা কনসিকোয়েন্সেস আমাদের ফেস করতে হবে। যেটা আমি আগে বারবার বলেছি যে ল অফ কর্মা, কনসিকোয়েন্সেস মানেই তো ল অফ কর্মা। তো আমরা অনেক সময় অনেক কিছু এসকেপ করতে পারি, অনেক কিছু থেকে আমরা পালিয়ে যেতে পারি, কিন্তু এই ল অফ কর্মা কিন্তু আমাদের ছেড়ে কোনো দিন কোথাও যাবে না, এবং আমাদের কনসিকোয়েন্সেস কর্মফল কিন্তু আমাদের ভোগ করতেই হবে। ওনলি ইটস আ ম্যাটার অফ টাইম।